Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Hey, shop, shop, shop. Babako. সাপ চালে বিষ ছাড়ে শেকড় চালে সেই অনন্ত ঢালির মেয়ে সাপ দেখে আমায় অমন করে জড়িয়ে ধরলি যে ভূত কোথাকার ভূত তো গ্রাম গাছে থাকে আমি তো জমিদার বাড়িতে গো ভূত ভয় গলাটা কাঠ হয়ে গেল ঘটোৎকচ আমি তো ঈশ্বর বকরাক্ষস খা না খা খা খুব মিষ্টি এটা না ওই বিশুদাদের খিড়কি পুকুরের কাছে খা খা আমাদের গাছের ডাব কাকে বলে পারলি কত্তা খাবে বিশুদাদা কত্তার তালুকের গাছ সরকারবাবু বললে যে নিকুচি করেছে তো শকুনি সরকারের কত্তার সরকার ছুচোর গোলাম চামচিকে আজ তোর কর্তার একদিন কে আমার একদিন গলা দিয়ে নামছে কি মিষ্টি নেয়া পাতি পরের গাছের তো একটু বেশি মিষ্টি হয় পর বোকা ছেলে তুমি কি আমার পর সাক্ষাৎ ভ্রাতুষ্পুত্র বলে কথা সেইটাই তোমার চরম লজ্জা সে কি একই বংশের রক্ত আমাদের দুজনেরই শরীরে বইছে পারলে এই রক্ত শরীর থেকে বার করে ফেলে শুদ্ধ হতাম চুপ করো ছোট মুখে বড় কথা মানায় না কথাটা যদি বড় হয় তাহলে ছোট বড় সব মুখেই তা মানায় এবার বলুন তো বিলপাড়ে ধান জমিতে আপনি ঈশ্বরকে দিয়ে কেন গরু মোষ নামিয়েছিলেন পরের জমি কি গরু মোষ চড়ার এজমালি জায়গা কোন জমি পরের আর কোন জমি নিজের সেই কথাটা কি তোমার কাছ থেকে আমায় শিখতে হবে অন্তত এইটুকু জানি যে আমার মায়ের ঠাকুরদা ওই 26 বিঘে জমি আমার মায়ের বিয়েতে যৌতুক দিয়েছিলেন তাই তো ওই জমি থেকে কিন্তু আমাদের সারা বছরের খোরাক চলে ওই জমিতে হাত দেওয়া মানে আমাদের আমাদের পেটে হাত দেওয়া অতএব অতএব দয়া করে আপনি ওদিকে হাত বাড়াবার চেষ্টা করবেন না করলে করলে আপনি আপনি তো আমাদের সবকিছু কেড়ে নিয়েছেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমরা আমরা গাহেনা এক কোণে পড়ে রয়েছি এই পাপের সম্পত্তিতে আমাদের কোনো দাবি নেই কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন পেটে হাত পড়লে সেই হাত মুচড়ে দেবে না কেটে ফেলে দেবে যত ঘৃণাই করি না কেন রক্তের সম্পর্কে তো আপনি আমার গুরুজন তাই আমার মুখ থেকে কথাটা কথাটা নাই বা শুনলেন পিপিলিকে পিপিলিকে প্যাকলা গজিয়েছি এবার ঠিক মরবে বিলপাড়ের জমির দলিলটা কি বড় বউ সঙ্গে করে নিয়ে গেছেন আগে ঘেটে দেখতে হয় ঘাটো ঘাটো ভালো করে ঘাটো বড় মা ও বড় মা কে রে ও মুন্নি হায় আয় ভেতরে আয় ভেতরে আয় না বাইরে কেন ভেতরে আয় এই নাও গাছের প্রথম ফল বাবা তোমায় পাঠালে মুখপুরি প্রথম ফলটা ঠাকুরকে দিতে হয় ও তুমি বাবাকে বোঝাও গে বাবা বললে বড় মা খেলেই নাকি ঠাকুর দেবতা খাওয়া হবে তাতে নাকি বাবার পাপে প্রায়শ্চিত্তি হবে অনন্তকে নিয়ে আর পারলাম না ঠিক আছে ওখানে রেখে দে আমি আসি গো শোন শোন যাচ্ছিস কোথায় শুনে যা এই নে নে তোর বাপকে ভাত দিয়ে মেখে খেতে বলিস ও মা এই বাটি ছুলে আমাদের পাপ হবে চুকু বড় মা দূর হতো ছাড়ি মানুষের ছোঁয়ায় কি পাপ হয় রে বড় মা
বাবা কি হলো চিৎকার করছিস কেন কেন বাবা চিৎকার করে যাবে মা সর্বনাশ মানে ওই ওই ইবলিশের বাচ্চা শকুনি সুবল ও লোকজন নিয়ে আসছে তোমাদের পুকুরে মাছ লুট করতে ভাত করে খেয়ে যা সময় নেই মা সময় নেই যেতে হবে দেরি হয়ে যাবে না কোথায় বিল পারে আরে হাকুরে দাঁড়িয়ে রইছিস কি চল দেরি হয়ে যাবে ওরা জিন্দি আছে কোথায় চললে সময় নেই বলবার সময় নেই আরে আবার দাঁড়িয়ে রইছে চ দেরি হয়ে যাবে পরমা এখন কি হবে মা একটা রক্তারক্তি না হয় কি হয়েছে পরে শুনবি তোর বাবাকে খবর দে এখনি যেতে হবে কোথায় বিল পার হ্যাঁ জাল ফেল সব মাছ আজ তুলতে হবে দেখিস যেন একটা চুনো পুটিও বাদ না যায় খবরদার জাল পড়বে তো লাশ পড়বে পিপিলিকে পথ ছাড়ো নইলে লাঠি চলবে চলাম লাঠি লাঠির জবাব লাঠিতেই দেবো আর গুলির জবাব জান যাবে তবু জাল ফেলতে দেবো না জান যাবে কিন্তু মাছ মাছবে না হ্যাঁ আমার হুকুম জাল ফেল আমি বলছি অমন পাপ তোরা করিস নে বাবা না বৌদি এখনো যদি বৌদি বলি ডাকছো তাহলে এত বড় বংশের সম্মানটা এমন একটা নোংরামিতে নাই বা ডোবালে চৌধুরী বাড়ির বড় বউ রাস্তায় নেমে বংশের মুখে কালি তুমি তো দিলে কি করবো বলো ঠাকুরপো তুমি তো আজ আমাকে এখানে নামিয়ে আনলে হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কি ফেল আমার হুকুম জাল ফেল হারামজাদারা শুনছিস না কর্তার হুকুম বড় মা তোমার অবোধ ছেলেদের ক্ষমা করো মা বেইমান নেমো খারামের দল তোমার ওই দম্ভের বন্দুকের ট্রিগার টিপে গগন ফাটানো যায় প্রতাপ কিন্তু ভালোবাসার ফুল ফোটানো যায় না তুমি ভালোবাসার কাছে হেরে গেলে প্রতাপ স্যার ওদের মেরে ঢিট কর চালালাটি আমাদের শৈরবীর ছেলে ঈশ্বর থাক থাক বেঁচে থাক বাবা প্রতাপ তুমি আবার হেরে গেলে এত বড় একটা অন্যায় গোটা গ্রাম তা মুখ বুঝে মেনে নিচ্ছে তবু কেউ তার একটা প্রতিবাদ পর্যন্ত করনি প্রতিবাদের ভাষা আজ প্রতাপের দাপটে স্তব্ধ হয়ে গেছে সোম সমস্ত গ্রামটা যেন ওর খেলার পুতুল ভয় সব কাঠ হয়ে রয়েছে ভয়ে হ্যাঁ ভয়ে এই গ্রামের প্রত্যেকটা মানুষের টিকি কোনো না কোনো ছুতোয় প্রতাপ চৌধুরীর দরে বাঁধা প্রতাপ চৌধুরীর একটা আঙুলের ইশারায় এই গ্রামের প্রত্যেকটা বাড়ির ভিত নড়ে যাবে তুই শহরে থাকিস গ্রামের অবস্থা ঠিক বুঝতে পারবি না রে কত আশা কত স্বপ্ন আমাদের ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসব একটা আদর্শ গ্রাম বানাবো নয়নপুরকে আমাদের সমস্ত স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে বিশু স্বপ্ন যদি দেখার মতো করে দেখতে পারিস তাহলে কোনো স্বপ্নই ব্যর্থ হয় না সৌম কিন্তু বাস্তব বাস্তব বড় কঠিন তাহলে মাস্টারমশাই বাস্তবের ধয় দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকব লক্ষ্যে পৌঁছবার বাধাটাকে ভেঙে চুরমার করতে হবে না আলবাত তাতে যদি রক্ত ঝরে প্রাণ যায় যাবে যদি লড়াই বাদে বাঁধবে তার মানে তো মারদাঙ্গা দরকার হলে তাই করতে হবে বাইবেল পড়েছিস বাইবেলে একটা ভালো কথা আছে হি হু টেক্স দ্য সোর্ড শ্যাল পেরিশ বাই দ্য সোর্ড তরোয়াল যে ধরে তরোয়ালই তার ধ্বংস কিন্তু তরোয়ালের ভাষা ছাড়া প্রতাপ চৌধুরীর দল যে আর কিছু বুঝে না বাবা বোঝাতে হবে কিন্তু ওরা বুঝবে না আমি বোঝাবো
আমি যাব প্রতাপের কাছে। শুধু কাড়ি কাড়ি গিলবে আর দিনে দুপুরে ঘুমোবে না বাবা। বসুন। সবই তো বুঝলাম সত্যদা, কিন্তু এতে আমার দোষ কোথায়? তুমি জেগে ঘুমাচ্ছ প্রতাপ। তাহলে ঘুম ভাঙান। আপনি তো ধরেই বসে আছেন সব আমারই দোষ। দোষ? নিজের মনকে ফাঁকি দিতে পারবে প্রতাপ? মন? আমার তো মনই নেই। হাসো প্রতাপ। আচ্ছা প্রতাপ, তোমার তো এত ক্ষমতা এত সামর্থ্য, সে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো না। এই গ্রামটাকে আমরা আমরা স্বর্গ করে তুলি। আরে আমি তো নরকের পূজারী মাস্টারদা। দেখো স্বর্গ নরক সবই তো মানুষের মধ্যে, মানুষ ইচ্ছে করলেই দেবতা হতে পারে। কিন্তু আমার কথা শোনো প্রতাপ, মানুষ দুহাত তুলে তোমায় ধন্য ধন্য করবে। এমনিতেই করতে শুরু করেছে, ওদের দেখছেন না? যাও তুমি, এসো এসো, যাও। তোমার ওই মহামায়া চিটফান্ড বন্ধ করো প্রতাপ। মাসে শতকরা 5% সুদ দিচ্ছি, 1.5 বছরে ডবল। ম্যাজিক ম্যাজিক, দেবতার ভেলকি না, এ তোমার ভাঁওতা, আমি গায়ের সকলকে বোঝাবো। কেউ বুঝবে না, কেউ বুঝবে না। জমি জায়গা বেচে টাকা ঢালছি, ঢালবে। এর নাম সিলভার টনিক মাস্টারদা। আপনি এর স্বাদ আজও পেলেন না? কোনোদিন চাইনি, চাইও না স্বাদ, ঘেন্না করি। সেই আদর্শবাদী মাস্টারই রয়ে গেলেন। চুপ করো। পেত মারবেন নাকি কান ধরে নীল ডাউন করাবেন? আজ তোমার কানটা আমার হাতের নাগাল ছাড়া হয়ে গেছে প্রতাপ, কাজেই কাজেই হাতটা আর বাড়াবার চেষ্টা করবেন না। ওম নমঃ শিবায়। ও বেরেন থেকে যে কি বার করেছেন! এই চিট ফান্ড একেবারে চিটে গুড়ের টান, সবাই দু হাতে ঢালছে, একেবারে চ্যাম্পিয়ন। আমো তো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। চামচিকরি বন্ধ কর। শোনোনি মাস্টার কি বলেছে? আমার মাথা নাকি বিগড়ে গেছে? হ্যাঁ, ও তাহলে তো একটু নেড়ে দিতে হয়। মানে? মানে একটু বেঁকিয়ে খেলতে হয়, মানে নজর যখন বাঁকিয়েছে। বাবা কেরে, আমি এখানে ঘুর ঘুর করছিস কেন? বাবা, ও আমাকে সেই মাঠ থেকে আধার হয়ে আসছে তো। আধার? আকাশে এখনো সূর্যি দগদগ করতে, ব্যাপারখানা কি? বল না, ভয় মূল মধুর। আমি আমি ভয় পাই নাকি? আমি করতিস কদিন ধরে দেখি মুন্নির সঙ্গে ঘুরুর 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 ঘুরুর, ট্যাং খুলে নেব। আমার নাম অনন্ত ঢালি, মনে রাখবি। গরু নাকি খড় চিবুচ্ছিস যে বড়? হ্যাঁ
না চুপ না বলছিলাম কি খুড়ো ইয়ে বল না থামলি যে বড় তোর কথা কি ওই গাছের আড়ে না খুড়ো মুন্নি মুন্নি বল না মুন্নি খুড়ো ইয়ে ইয়ে তার মানে মুন্নি মুন্নি আমি তুই ধ্যাত মানে মুন্নিকে আমি বিয়ে করবো খুড়ো তাইলে খুড়ো কেন বাপ তো বাপ দাও বড় মা আমি ভরে এনে দিচ্ছি তুই আরে দাও না তাতে কি হলো বৌটান আপনি কি ওর পর নাকি চাম্পি আমি বলি কি একাদ দিনের জন্য না করে ও যদি পুরোপুরি এই সংসারের ভার নেয় ওটা অবশ্য যদি আপনার অমত না থাকে অমত এত পুণ্য কি আমার আছে বৌঠান মা মরা ছেলে মেয়ে দুটোকে এতটুকু বয়স থেকে আমি বুকে করে মানুষ করেছি মায়ের আদর ওরা কি তা জানে না বৌঠান আর যদি আপনার মতো মা পায় তাহলে তো কিন্তু কিন্তু আমি ভাবছি বিশুর কথা তারও তো একটা মতামত বোঝেন না কুড়িকেও মানে ওরা দুজনেই দুজনকে তাহলে সামনের বৈশাখে চ্যাম্পি আন বলো কি হে তবে আর বলছি কি ছোট কর্তা মানে সে যাকে বলে একেবারে হ্যাঁ তা মাস্টার জানে আগে জানলেও কি বলে নিখরচায় কন্যাদায় থেকে উদ্ধার হবে তাছাড়া সত্য মাস্টার তো এখন আমাদের ওই মহামায়া চিট ফান্ডের পেছনে লাগতেই ব্যস্ত হ্যাঁ গায়ের ঘরে ঘরে ঘুরে ঘুরে বিষ ঢালছে চোখ টাটাচ্ছে হ্যাঁ মানে আমাদের বারবারন্ত সহ্য হচ্ছে না আর কি আর কটা দিন যাক আরো কিছু টাকা আমানত করুক লোকে তারপর না হয় মহামায়ার মহামায়া পাক্কা কেউ কিছু আজ করেনি তো মানে ওই ছন্দ টন্দ মাথা খারাপ পরপর দু মাস সুদ পেয়েছে এরপর তো ভিটে মাটি বেঁচে টাকা আনবে নাকে কান্না হচ্ছে দেখছে টাকাটা ভুল হয়ে যাচ্ছে ওগো ওগো ওই গয়না কটাই আমাদের শেষ সম্বল হুকের বিয়েতে এবার কিন্তু গায়ে হাত তুলবো তাই করো আমাকে মেরে ফেলো তবু আমি তোমার ছেলে গোবিন্দ আমাদের ঘরে ঘরে ব্যাপার না গলিও না মাস্টার মাস্টার মশাই ওকে একটু বোঝান আমাদের সে সম্বলটুকু তুলে দিতে যাচ্ছে ছোট কর্তার হাতে ঠিক গোবিন্দ আর চিচি করে দরকার নেই ছোট বাবু দেশের মানুষের হাতে নিঃস্বার্থে দুটো পয়সা তুলে দিচ্ছে আর তুমি ওদের ওপর বিস্ফোরা হয়ে পাড়া বেরিয়ে তার কুচ্ছা গাইছো ভালো হবে না মাস্টার ফল ভালো হবে না যেদিন সব ভরাডুবি হবে সেদিন বুঝবে এত লোভ ভালো নয় গোবিন্দ লোভে অন্ধ হয়ে গেছো তোমরা আমরা সব অন্ধ আর উনি এলেন একেবারে দেখনে বাড়া যত সব সত্য মাস্টার হ্যাঁ হুজুর একেবারে যেন ধর্মপুত্র যুধিষ্ঠির হুজুর কর্তা কারবারখানা বলে কিনা চিটিংবাজির কল আপনার মহামায় কোম্পানি নাকি চিটিংবাজি ইস তার মানে খোদ কর্তা আস্পর্ধা দেখুন মু কি কর্তা মনে হয় গুম করে দি এই যে বসে বসে বিড়ি ফুঁকছিস তুই নেই তাই বিড়ি ফুঁকছি খেয়ালি ছাড় কেষ্ট ঠাকুর রাধিকার জন্য বাঁশি ফুঁকতো বৃন্দাবনের কদম তলায়
আর আমি আমার রাধিকার জন্য বিড়ি ফুঁকছি নয়নপুরের আমতলায়। ও আমার কলির কেষ্টরে, কলি রাধিকে যদি এত দেরি করে আসে সে কি আমার দোষ? আমি কি তোর কেনা বাঁধি যে হুকুম করলেই হাজিরে দিতে হবে? বেশ, আমি না তোর কেনা গোলাম। তুই দেরি করলি কেন? যদি কেউ দেখে ফেলে? এখন তুই লাজ অসভ্য বেহায়া, এটাকে নিয়ে যে আমি কি করি? বিয়ে? বিয়ে আবার? হ্যাঁ বিয়ে, কবে থেকে সাজছি বিয়ে কর বিয়ে কর। তাহলে আমার বাপকে বলগে যা, ভালো করে পায়ে ধরে। তোর বাপ? বাপ তো নয়, একেবারে একেবারে ওরে বাবা।